আসসালামু আলাইকুম, আমি আজাদ সোহেল অভিজাত চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে যে কাজ করে থাকি সেগুলো সংক্রান্ত তথ্য আপনাদের কাছে নিয়মিতভাবে আপডেট দিয়ে আসছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা বলতে চাই যে সেঞ্জেনভুক্ত দেশ সুইডেনের যে ভিসা প্রসেসটি আমরা করছি সেটি সংক্রান্ত অলমোস্ট একটু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমরা বুঝাতে চাই। সেটি হচ্ছে যে আপনার সুইডেনের যে আমাদের ওয়ার্ক পারমিট ভিসাটি হচ্ছে সেটি হচ্ছে এগ্রিকালচার ভিসা, যেটাকে আমরা তাদের ইমিগ্রেশনের ভাষাতে সিজনাল ভিসা হিসাবে পরিচিত। এবং এখানে যে আপনার ভিসাটি হবে সেই ভিসাতে গিয়ে আপনি হচ্ছে এগ্রিকালচারের কাজ করতে হবে, এবং ওখানে গিয়ে যে আপনার স্যালারিটি হবে 1450 ইউরো স্যালারি হবে, এবং এখানে ওভারটাইম পাওয়ারও একটি পসিবিলিটি আছে, এবং থাকা কোম্পানি বেয়ার করবে এবং খাবার খরচটি নিজের থাকবে। এবং আপনাদের যেটি আমরা বলতে চাই সেটি হচ্ছে যে যদি আপনারা ট্যুরিস্ট ভিসাতেও যদি আপনারা সেনশন কান্ট্রিতে যান, যারা হচ্ছে যে সাধারণত ব্ল্যাঙ্ক পাসপোর্ট থাকলে পরে, ব্ল্যাঙ্ক পাসপোর্ট বলতে আমরা বুঝাই যে যারা হচ্ছে কোনো দেশ ভ্রমণ করেন না, এরকম হলে পরে আপনার হচ্ছে ট্যুরিস্ট ভিসা স্ট্যাম্পিং হয় না। এবং পাশাপাশি হচ্ছে যে আপনারা যে 3-4টি দেশ ঘুরে এসে অ্যাপ্লাই করেন সেখানেও আপনার অনেকগুলো ডকুমেন্টসের ব্যাপার থাকে যেগুলো সুবিধাজনকভাবে পাওয়া সম্ভব হয় না। এখানে এক্ষেত্রে যারা হচ্ছে যে সেটেল হতে চান, সেনশনের কোনো কান্ট্রিতে যদি সেটেল হতে চান, তাদের জন্য একটি ভালো অফার হচ্ছে এই ধরনের সিজনাল ভিসাতে যাওয়া। এবং সেখানে সিজনাল ভিসাতে যাওয়ার পরে আপনারা চাইলে পরে সেগুলো অন্য ভিসাতে কনভার্ট করে অথবা দেশ কান্ট্রি চেঞ্জ করে আপনারা হচ্ছে ওখানে স্থায়ী হতে পারবেন। এবং সেটি কোন প্রসেসে হবে সেগুলো বিস্তারিত তথ্য আপনারা যদি আমাদের স্ক্রলে দেখানো নাম্বারগুলোতে ফোন দেন অথবা সরাসরি আমাদের অফিসে ভিজিট করেন তাহলে আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। এবং পাশাপাশি একটা জিনিস বলতে চাই সহজে বোঝার জন্য, যেটি হচ্ছে যে আমরা বলি যে আপনি যেহেতু সিজনাল ভিসা 6 মাসের ভিসা হয়, সেই ক্ষেত্রে আপনি চিন্তা করেন এইভাবে যে আপনি একটি ভিসা পাচ্ছেন এবং বৈধভাবে আপনি হচ্ছে সেনজেনে প্রবেশ করছেন। কারণ অনেকে বিভিন্ন ওয়ে ইউজ করে বা বিভিন্ন অন্যভাবে যাওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে যেমন লাইফের রিস্ক আছে, পাশাপাশি আপনার হচ্ছে টাকার পরিমাণটাও অনেক বেশি লাগে। মোট কথা হচ্ছে যে আপনার ট্যুরিস্ট ভিসার চাইতে কম খরচ করে যদি আপনি একটা দেশে যে সেটেলমেন্ট হতে পারেন, সেক্ষেত্রে আপনার সুইডেন আপনার জন্য ভালো একটি অপশান হতে পারে। এবং আমরা সেইভাবেই আপনাকে আমরা ট্রিটমেন্ট করবো এবং সেভাবেই আমরা হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করবো ইনশাআল্লাহ। এবং আশা করি যে অভিজাতের যে দীর্ঘদিনের যে সুনাম বজায় রেখে কাজ করছে সেই কাজটি এই সুইডেনের ক্ষেত্রেও বজায় থাকবে। এবং এগ্রিকালচারের যদি ওয়ার্ক পারমিট আসে সেক্ষেত্রে কোনো প্রকারের কোনো ভিসা ইন্টারভিউ নাই, সুতরাং আপনার হচ্ছে ভিসাটি মিসিং হওয়ার কোনো চান্স নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অভিজাতির সাথেই থাকবেন।